নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকট্রাল পার্টিসিপেশন বিভাগের সহযোগিতায় ডিশন হাসপাতাল মহিলাদের ক্ষমতায়ন এবং নির্বাচনী কর্মীদের সমর্থন করার লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগের ঘোষণা করল। এই উদ্যোগের অংশ হিসেবে ডিশন হাসপাতাল নারীর ক্ষমতায়নের জন্য পিঙ্ক বুথে স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি কিট বিতরণ করেছে। এই স্বাস্থ্য কিটগুলো শুধুমাত্র সমর্থনের প্রতীক হিসাবে কাজ করেনি, বরং নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণকারী মহিলাদের সুস্থতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরবরাহ প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিশন হাসপাতাল গ্রুপের ডিরেক্টর শাউলি দত্ত, সিনিয়র কনসালটেন্ট সহ মেডিকেল ডিরেক্টর ডাক্তার সুজয় রঞ্জন দেব, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট ডাক্তার অপরূপা ঘোষ এবং ডিরেক্টর ক্রিটিক্যাল কেয়ার ডাক্তার মোহিত খারবান্দা প্রমুখ। কলকাতায় ওনারা এগিয়ে এসেছিলেন, এটা ওনারা আমাদের জানিয়েছিলেন যে ওনারা এটা দিতে ইচ্ছুক। তখন আমরা আমাদের ডিশন দপ্তর থেকে এটা অ্যাকসেপ্ট করা হয়েছে, ঠিক আছে আপনারা এই কিটস আপনারা যেখানে মহিলা পরিচালিত যে সমস্ত বুথগুলো আছে সেখানে আপনারা দিতে যাবেন, সে হিসাবেই ওনারা এইগুলো আমাদের প্রোভাইড করেছেন। আমরা খুব প্রাউড এই ইনিশিয়েটিভে যে আমরা ইলেকশন কমিশনের সাথে একটা কোলাবোরেশনে গেছি, যে পিঙ্ক বুথ যেটা আছে আমাদের পশ্চিমবঙ্গে ওখানে আমাদের প্রেজেন্স থাকছে। ইন টার্মস অফ আর হেলথ কিট আমরা তো সবসময় সব জায়গায় একসাথে থাকতে পারছি না। এবার আমরা সত্যি বলতে ইলেকশন কমিশনের সাথে অনেকদিন ধরেই কথা চলেছে যে আমরা কীভাবে সার্ভিস দিতে পারি, আমরা কী করতে পারি ফ্রম দ্য হেলথ কেয়ার সেক্টর, ফ্রম ডিসান এর পার্সপেক্টিভ। ওনারা তখন সাজেস্ট করলেন যদি আমরা হেলথ অ্যান্ড হাইজিন কিটস দিই, কারণ এনারা ওভারনাইট থাকেন, তো এখানে ওনাদের কোনো মেডিকেলের কোনো প্রোডাক্ট লাগলো, কোনো ওষুধ, কোনো অল্প হেড মাথা ব্যথার ওষুধ বা ডেটল, ব্যান্ডেজ, শ্যাম্পু, সাবান, চিরুনি, যেমন যেটা ওনারা লিস্ট দিয়েছিলেন অমনিভাবে আমরা 40টা পিঙ্ক বুথের জন্য কিটস প্রোভাইড করেছি, যেখানে 150 জন মহিলা পরিচালক যেনারা আছেন ওনাদের যাতে কোনো অসুবিধে না হয় আর খুব স্মুথলি যাতে আমাদের অন দ্য ডে অফ ভোটিং আমরা ওনারা সার্ভিস দিতে পারেন। সার্টেন রেডিয়াস আছে ফ্রম দ্য ডিসান, আমাদের তো EMI পাশে হাসপাতাল আছে, ওখানে যখনই যেমন প্রয়োজন পড়বে ওনারা ফোন করতে পারেন, ফোন করে আমরা ওনাদেরকে অ্যাম্বুলেন্স পিক আপ প্রোভাইড দিয়ে দিতে পারি। এই সময় যে মেন প্রবলেমগুলো হতে পারে, তো এক নম্বর তো যেটা বললাম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা প্রবলেম হতে পারে, কেননা লং আওয়ার্স বাইরে থাকতে হয়, টয়লেট ফেসিলিটি থাকে না, তো সেক্ষেত্রে কিন্তু বেশি করে জলটা খাওয়া, মানে মিনিমাম চেষ্টা করা উচিত যে এই গরমের মধ্যে 3-3.5 লিটার জল খাওয়া, এটা যেভাবেই হোক এটা কিন্তু মেনটেন করা উচিত। সেকেন্ড যেটা প্রবলেম হতে পারে সেটা হচ্ছে যেহেতু মানে প্রাইভেট পার্টসে খুব ঘাম জমে যাওয়া বা আন্ডারগার্মেন্টস চেঞ্জ করার তো ফেসিলিটি থাকে না, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার কিন্তু একটা ভীষণ প্রবণতা থাকে, তো সেক্ষেত্রে উচিত হচ্ছে যতটা সম্ভব পার্সোনাল হাইজিনটাকে মেনটেন করা। আর এটা ছাড়াও যেটা হতে পারে যে কেউ যদি তার পিরিয়ডসের মধ্যে থাকেন, তো সেক্ষেত্রে উচিত হচ্ছে মোটামুটি 5-6 ঘন্টা অন্তর অন্তর যদি স্যানিটারি ন্যাপকিনটা চেঞ্জ করে নিতে পারেন তাহলে সেটাও কিন্তু উইল বি অফ গুড হেল্প, তাহলে সমস্যাগুলো মানে এড়ানো সম্ভব।